এইখানে আজকে আপনাদের আমি একটা বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটের ভালো একটা অফার শেয়ার করবো, যে অফার থেকে মাস্ট বি ধরে রাখেন এখান থেকে $10 থেকে $15, $20, $25 পর্যন্ত প্রফিট হতে পারে। তো আজকের ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে, আমি যেভাবে যেভাবে দেখাবো সেভাবে করতে হবে, একদম ফ্রি বলতে পারেন। শুধু $10-20 মতো ফি দেওয়া লাগতে পারে, এছাড়া আর কিছুই না। লিস্টা টোকেনের যেমন ছিল এটাও কিন্তু তেমনই, ঠিক আছে? লিস্টা টোকেন যেমনটা ছিল এটাও একটা তেমন ইভেন্টের মতন আসছে, এটা ক্লেম করে আমাদের জাস্ট প্রতিদিন এখানে করতে হবে, একটা টোকেন আমাদের জেমস টোকেন দিবে, সেটা আমাদের মিন্ট করতে হবে, ঠিক আছে? এটা ছাড়া কোনো কাজ নেই, জাস্ট ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, মাস্ট বি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিন, কারণ টেলিগ্রাম চ্যানেলে দেখেন একটা ভালো একটা নোট কয়েনের মতন অফার দিছি। এটা হচ্ছে টেলিগ্রামের নেটিভ টোকেন, ঠিক আছে? এই অফারটা চলতেছে জাস্ট এই বটের লিঙ্কে একটা ক্লিক দিয়ে, গোতে একটা ক্লিক দিলেই কিন্তু এখানে আপনার 800 থেকে 1000 টোকেন পাবেন, যে টোকেনটা অলরেডি দেখেন Gate.io, বাইন্যান্স এবং বিট্রু, এল ব্যাঙ্ক সব জায়গায় কিন্তু প্রি মার্কেট চালু হয়ে গেছে, লিস্টিংয়ের আপডেটও দিয়ে দিয়েছে। মাস্ট বি অফারটা জয়েন রাখবেন এবং অনলাইন থেকে ইনকাম করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, এখানে মাস্ট বি সব অফার আগে আগে পাবেন, কারণ ইউটিউবে কিন্তু একটা দুটো ভিডিও বেশি আপলোড দেওয়া যায় না ভিডিও, কিন্তু টেলিগ্রামে কিন্তু পোস্ট কাকের অনেকগুলো অফারই শেয়ার করা যায়। দেখেন আমাদের সাবস্ক্রাইবার এখান থেকে কোপ দিয়েছে $5, বাইন্যান্সের সকল ইনস্ট্যান্ট অফার যেগুলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ থাকে সবগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, মাস্ট বি জয়েন থাকবেন। তো এবার বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে আসবো, ডাইরেক্ট চলে যাচ্ছে বাইন্যান্স ওয়েব থ্রিতে। বাইন্যান্স ওয়েব থ্রিতে আসার পরেই উপরে আপনারা বাইন্যান্সে ঢোকার পরে ওয়ালেটে আসবেন, ওয়ালেটে দেখবেন এখানে এক্সচেঞ্জার, এখানে ওয়েব থ্রি, জাস্ট ওয়েব থ্রি বাটনে ক্লিক করে দেবেন। ওয়েব থ্রিতে আসার পরে এখানে দেখবেন এই যে একটা ইভেন্ট চলতেছে, এই যে দেখেন এস্টারি এনএফটি, এস্টারি নিফটি যেটা ইভেন্টটা চলতেছে, জাস্ট এখান থেকে দেখেন এই যে এটার পরে ব্যানারটার পরে ক্লিক করে দেবেন, যে ব্যানারটা এখানে শো করছে, ঠিক আছে? এই যে নীল কালারের যে টোকেনের ব্যানারটা, এই ব্যানারটার পরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করে দিলে আপনার সামনে এখানে আমার একটা ইন্টারফেস নিয়ে আসবে। আসার পরে এখানে ফার্স্ট অফ অল আপনাদের একটা কাজ করতে হবে, আপনাদের যে ওয়েব থ্রি ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিতে হবে, কোনো কাজ নেই, জাস্ট ওয়েব থ্রি ওয়ালেটের পরে একটা কানেক্টের পরে ক্লিক দেবেন। কানেক্ট করে ক্লিক দিলে দেখবেন এক সেকেন্ডে এটা কানেক্ট হয়ে যাবে, এছাড়া আর কোনো কাজ নেই আপাতত। এই যে দেখেন কানেক্ট, জাস্ট কানেক্ট ওয়ালেটের পরে একটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলে এখানে ওয়ালেটটা ওয়েব থ্রি ওয়ালেট অপশন আসবে, জাস্ট এটা কী হবে আমাদের ওয়েব থ্রি ওয়ালেটটা এখান থেকে কানেক্ট হয়ে যাবে। কানেক্টের পরে ক্লিক দিলে যে সাইন ইনটা আসবে, জাস্ট সাইনিং এর পরে ক্লিক করে দেবেন, সাইনিং এর পরে ক্লিক করে দিলে এ দেখেন এখানে কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে? কানেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের কী করতে হবে, এখানে একটা রেফার কোড এখানে আপনাকে বসাতে হবে, যেখান থেকে আপনারা এক্সট্রা এখান থেকে জেমস আর্ন করতে পারবেন। তো রেফার কোডটা কই পাবেন দেখেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে, দেখেন আজকের অফার লিঙ্ক নামে একটা অফার দেওয়া আছে, জাস্ট অফার লিঙ্কের পরে একটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলে দেখবেন টেলিগ্রাম একটা পোস্ট নিয়ে যাবে, পোস্টের নিচে দেখবেন রেফার কোড নামে একটা ইনভাইট কোড, রেফার কোড দেওয়া আছে, যে এরকম একটা কোড দেওয়া থাকবে, জাস্ট কোডের পরে একটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলে কোডটা কপি হয়ে যাবে, ঠিক আছে? কপি হয়ে গেলে আপনারা আবার চলে যাবেন কোথায়, বাইন্যান্সে যে ওয়েব থ্রি ওয়ালেটটা সেখানে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন ফাঁকা ঘরটা, এই ফাঁকা ঘরটার মধ্যে কী করবেন, রেফার কোডটা যেটা কপি করে আনছেন সেই রেফার কোডটা এখানে পেস্ট করে দিবেন, এছাড়া এখানে আর কোনো কাজ নেই। এবার যেই নিচে টাস্কগুলো আছে সেগুলো এখান থেকে আস্তে আস্তে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? যে দেখেন এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে? যে কনফার্ম ডান। তো এখন আমাদের কী করতে হবে, নিচের দিকে আসতে হবে, আসার পরে এখানে আমাদের আরও দুইটা টাস্ক আছে, যেটা কারণে আপনার এখান থেকে আরও কুইস্ট ওয়ান জেমস পাবেন, এখান থেকে দেখেন এই যে ফলো করতে হবে, জাস্ট ফলো দুইটার পরে ক্লিক দিবেন, ফলোর পরে ক্লিক করে দিলে এখানে আপনার কিন্তু ক্রোমে নিয়ে যাবে, ঠিক আছে? তো আপনার ক্রোমে অনেকেরই টুইটার অ্যাকাউন্ট কানেক্ট নাও থাকতে পারে, তো আপনারা কী করবেন তাদের যে ইউজার নেমটা আছে, হ্যাঁ তাদের যে ইউজার নেম, এই যে দেখেন নিচের ইউজার নেমটা, ঠিক আছে? এই ইউজার নেমটা এই যে আপনার এখানে কপি করতে হবে, কপি করে আপনারা চলে যাবেন আপনাদের কোথায় জানেন, আপনাদের টুইটার অ্যাকাউন্টে চলে যাবেন, টুইটারে যে এই ইউজার নেম দিয়ে আপনারা সার্চ দিবেন, দেখেন আমি এটা কপি করে নিয়েছি, এখন চলে যাবো টুইটারে, সার্চ অপশন পাবেন, জাস্ট যে সার্চ অপশন এখানে থাকবে বারের পরে, জাস্ট এই বারের পরে দিয়ে এখানে সার্চ করে দিবেন, সার্চ করে দিয়ে যে ইউজার নেমটা কপি করে আনছেন সেই ইউজার নেমটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করে দিলে কিন্তু কাজ হয়ে যাবে, এখানে করে সার্চ করে দেবেন, দেখেন এটা চলে আসবে, জাস্ট এখান থেকে কী করবেন টুকুশ করে একটা ফলো করে দেবেন, ফলো করে দেওয়ার পরে ব্যাকে চলে যাবেন, ব্যাকে চলে যাওয়ার পর দেখবেন ওইখানে আবার একটা বাইন্যান্সের টুইটারে ফলো আছে। তো সেমভাবে এইখানে হচ্ছে আবারও আপনারা এইখান থেকে এই যে বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটটা ফলো করতে হবে, ঠিক আছে, টুইটারে, ঠিক আছে? তো এখান থেকে আবারও কী করবেন, ফলোতে ক্লিক করে দিবেন, ফলোতে ক্লিক করে দিলে আবার বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটের যে ইউজার নেমটা, যে সেমভাবে উপরটা যেমন করলাম, ইউজার নেমটা কপি করে আবার টুইটারে চলে যাবেন, টুইটারে যাওয়ার পরে তারপরে কী করবেন, এই যে বাইন্যান্স ওয়েব থ্রির ইউজার নেমটাতে সার্চ দিবেন, আসার পরে ওয়েব থ্রি যে পেজে আসবে ঢুকে এখানে ফলো করবেন, ফলো করার পরে আপনার ফলো করা তো হয়ে গেছে, তো এবার এখানে দেখেন আপনার টুইটার নেমটা দিতে হবে, তো যেই টুইটার দিয়ে আপনারা এই দুইটা ফলো করছেন সেই টুইটারের ইউজার নেম আছে একটা, ঠিক আছে? ওই ইউজার নেমটা এখানে এসে বসা দিবেন, এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, 24 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, ওকে? তো এবার এখানে আমাদের কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো আমাদের স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে। তো দেখেন এইখানে আমাদের এইটা প্রথম টাস্কটা, যেটা মিন্ট নাও, এটা কমপ্লিট করতে হলে আমাদের কিছু পরিমাণ ফি এখানে লাগবে, দেখা যাক এখানে কত ফি লাগে। তো মিন্ট নাওতে একটা ক্লিক করে দিব, দেখেন এখানে কী দেখাচ্ছে, প্লিজ ইনসিওর ওয়ালেট হ্যাজ এনাফ গ্যাস ফি, ঠিক আছে? এটা কিন্তু দেখাচ্ছে, দেখেন প্লিজ ইনসিওর ওয়ালেট হ্যাজ গ্যাস ফি, ঠিক আছে? তো আমাদের এখান থেকে কিছু পরিমাণ বিএনবি আমাদের ওয়ালেটে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো বিএনবিটা কোথায় পাবো, আপনার অ্যাকাউন্টে অবশ্যই $2-3 থাকা লাগবে বাইন্যান্স অ্যাকাউন্টে, ঠিক আছে? এক্সচেঞ্জের ভিতরে আসবেন, আসার পরে হোমে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখবেন এই যে মোর নামে যে অপশান দেখতে পাচ্ছেন, এই যে মোর, এখানে মোড়ের পরে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পরে তারপরে দেখবেন কনভার্ট নামে একটা অপশন পাবেন, ঠিক আছে? নিচের দিকে দেখেন ট্রেডের মধ্যে কনভার্ট হয়ে যায়, জাস্ট এই কনভার্টের পরে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করে দিলে কিন্তু আপনার ট্রেড করে $5 বিএনবি বানিয়ে নেবেন, এখান থেকে বিএনবিটা নিচে দেবেন এবং উপরে দেবেন USDT, ঠিক আছে? দেওয়ার পরে এখান থেকে সাপোজ আপনি $4-5 কিংবা $3 আপনাকে যত আছে মিনিমাম একটা অ্যামাউন্ট আছে, সাপোজ $2-3 করবেন এখান থেকে, ঠিক আছে? $3 বিএনবি, 0.005 বিএনবি এখান থেকে পাবেন, নিয়ে আপনার অ্যাকাউন্টে বিএনবিটা রাখবেন,
দেখেন আমার এখান থেকে আগের থেকে আমি অ্যাকাউন্টে বিএনবি রাখছি, আমার অ্যাকাউন্টে আছে দেখেন কত 0.003 বিএনবি, $1.89। তো আমি এখন ওয়েব থ্রিতে যাবো, যাওয়ার পরে এই বিএনবিটা আমি আমার ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে আসবো। আসার জন্য এখানে দেখেন ট্রান্সফার আছে, এই দেখেন ট্রান্সফার ওয়ালেটে ক্লিক করে দিবো। ক্লিক করে দেওয়ার পরে এই যে আমাদের বিএনবি বাইন্যান্স থেকে আনবো বিএনবিটা আমরা এখানে ওয়ালেটে, তো আমরা এখন কী করবো দেখেন এখান থেকে জাস্ট এই অবশ্যই এখান থেকে বিএনবি স্মার্ট চেইন BF20 থাকবে, ঠিক আছে। তারপর জাস্ট এখানে ট্রান্সফার ওয়ালেটে ক্লিক করে দিবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমার এই যে বিএনবিটা আমি এখান থেকে ম্যাক্স করে দিবো। দেওয়ার পরে জাস্ট এখান থেকে দেখবেন যে উইড্রো যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই যে উইড্রো পরে একটা ক্লিক করে দিবো। উইড্রো পরে ক্লিক করে দিয়েছি, দেখেন এখানে জিরো যে আমাদের প্রসেসিং দেখাচ্ছে, এখানে কিছু পরিমাণ ফি কাটবে উইড্রোর জন্য, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে উইড্রো প্রসেসিং জাস্ট গো টু ওয়েব থ্রিতে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা একটু এখানে একটু ওয়েট করবো এবং রিফ্রেশ দিবো। সাপোজ এক মিনিটও লাগবে না যতক্ষণ লাগে উইড্রো আসতে আর কি, ঠিক আছে। এখন আমাদের ফিটার জন্য ওয়েট করতে হবে। দেখেন এখানে কিন্তু মাত্র 2 মিনিট ওয়েট করা লাগেনি, 1 মিনিট। দেখেন $1.73 আমাদের বিএনবিটা চলে আসছে, ঠিক আছে। তো আমাদের বিএনবিটা আসার পরে এখান থেকে আমরা আবারও যাবো, যাওয়ার পরে দেখেন এই যে এখানে আসবো। আসার পরে দেখেন এই যে আবার কী করবো, এখান থেকে মিন্ট নেওয়ার পরে একটা ক্লিক করে দিবো, ঠিক আছে। মিন্ট নেওয়ার পরে ক্লিক করে দিলে এখানে দেখেন একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এখান থেকে 16 সেন্ট মতো গ্যাস ফি আমাদের কাছে চাইবে। এই যে দেখেন 17 সেন্ট চাচ্ছে, 9 সেকেন্ডের টাইম আছে, এই যে 17 সেন্ট। জাস্ট এখান থেকে কী করবেন দেখেন এটা কনফার্ম করে একটা ক্লিক করে দেবেন, এই যে কনফার্ম করে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখবেন এটা মিন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং এখানে ক্লেম নাও একটা অপশান চলে আসবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে একটুখানি ওয়েট করবেন, ঠিক আছে। সার্ভার একটু ডিস্টার্ব হতে পারে, কারণ অনেকে কিন্তু এখন অফারটা জয়েন করতেছে, যেহেতু অফারটা কালকে আসছে এখন কিন্তু ভাইরাল হয়ে গেছে, কিন্তু কালকে আমি অফার দিয়েছিলাম বলে দেইনি। দেখুন এখানে ক্লেম রিওয়ার্ড চলে আসছে, এই যে দেখেন ক্লেম রিওয়ার্ড, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এবার এখান থেকে আমাদের রিওয়ার্ডটা তখন ক্লেম হয়ে যাবে, তখন আমাদের এখানে আর কোনো কাজ নেই। এই যে দেখেন এই যে ক্লেম রিওয়ার্ডের একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখান থেকে রিওয়ার্ডটা ক্লেম হইতে একটু অনেক লোডিং নেবে, লোডিং নেওয়ার পর দেখেন এটা মিন্টেড হয়ে গেছে, সাকসেসফুল দেখা দিচ্ছে। জাস্ট একটুখানি নিচের দিকে আসবো, আসার পর দেখেন এখানে আরও একটা টাস্ক, ঠিক আছে। টাস্কটা কী করতে হবে যে ভোটের পরে একটা ক্লিক করে দিতে হবে, ভোটের পরে একটা ক্লিক করে দিলে একটুখানি লোডিং নেবে। এইখানে আমাদের আবার ফি চাইবে, এবং ফি চাওয়ার কথা শুনে কেউ ভয় পায় না, কারণ এটা মাত্র 1 টাকার ফি চাচ্ছে OPBNB। OPBNBটা কীভাবে আনতে হয় সেটা আমি তো দেখাই দিছি, আর ভিডিও শেষে একটু পরে দেখাই দিচ্ছি। যেভাবে বিএনবিটা আনলেন সেভাবে OPBNBটাই আনতে হবে, ঠিক আছে। এখানে দেখেন OPBNB, জাস্ট এখান থেকে কী করবেন আবার এই যে কনফার্ম করে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে একটুখানি লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে দেখেন ভোটটা সাকসেসফুল হয়ে গেছে। আবার কী করবে এখান থেকে ক্লেম রিওয়ার্ডের পরে আবারও একটা ক্লিক করে দিব, ওকে। ক্লেম রিওয়ার্ডের পরে ক্লিক করে দিলে একটুখানি লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে দেখবেন আবার এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে কী দেখাচ্ছে দেখেন, সি ইউ টুমরো, মানে প্রতিদিন আপনারা এই ভোটটা করতে পারবেন, প্রতিদিন 1 টাকা করে ফি যাবে প্রতিদিন, ওকে। তো আপনারা মাত্র 20-30 টাকার বিনিময়ে এই অফারটা জয়েন করতে পারছেন। ধরে রাখেন এই অফার থেকে $10 থেকে $15 কিংবা $20 পর্যন্ত আর্ন হবে। লিস্টে তখন কথা অবশ্য সবার মনে আছে, প্রতিদিন এসে জাস্ট এখান থেকে সিউ টুমরো একবার করে ক্লিক দিবেন, আর কোনো কাজ নেই। এখন আবার যাবো নিচে, যাওয়ার পরে দেখেন এখান থেকে আবার এই মিন্টের পরে আবার একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে আবার একটু লোডিং নেবে দেখেন, আর এইখান থেকে আপনার এইখানে একটা প্রবলেম হতে পারে দেখেন, এই যে এইখানে বাইন্যান্স ওয়েব থ্রি ইলাইট ব্যাস, জাস্ট এটা মিন্টের পরে ক্লিক দিলে উপরে দেখেন কী দেখাচ্ছে, মেক শিওর ইওর অ্যাকাউন্ট মিন্টেড, এই যে এক কত 0.1 BNB, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টে ইউ হ্যাভ 0.1 BNB থাকা লাগবে, ঠিক আছে। মানে আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে এমনটা না যে তারা এটা কেটে নিচ্ছে, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টে থেকে যাবে, শুধু আপনার অ্যাকাউন্টে 0.1 BNBটা থাকা লাগবে, তাইলে কিন্তু আপনি এটা ক্লেম করতে পারবেন। তো 0.1 BNB আনার জন্য সেমভাবে এখান থেকে ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পরে তো আপনারা ফার্স্ট অফ অল একবারেই কিন্তু বিএনবিটা নিয়ে আসবেন। মনে করুন 0.1 BNB আপনারা এখান থেকে প্রথমবারেই নিয়ে চলে আসবেন। তো আমি ফার্স্টে আপনার কনভার্ট করা দেখালাম না, তো আপনারা ফার্স্টে যে $1 কনভার্ট করে আমি ওয়েব থ্রিতে নিয়ে গেছি, আপনারা কী করবেন $1 নেবেন না, আপনারা জাস্ট অ্যাকাউন্ট থেকে এই $7, এই $7 দিয়ে দেখেন দেখেন 0.013 এই বিএনবিটা আপনারা আপনাদের ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে যাবেন। এখান থেকে 17 সেন্ট ফি কাটবে এবং OPBNBটা নিয়ে আপনারা প্রতিদিন ক্লেম করবেন, ঠিক আছে। হ্যাঁ, আমি যেহেতু প্রথমে এখান থেকে $1 কত সেন্টের বিএনবি নিয়ে গেছি, তো আমার আর কিছু প্রয়োজন হবে, তো এই জন্য আমি কী করবো আবার কিছু ডলার বিএনবি এখান থেকে নিয়ে যাবো, ঠিক আছে। আমি আবার মনে করেন ওই সময় $1 নিয়ে গেছিলাম, তো এখন আমার এখান থেকে আরও $5 বিএনবি নিয়ে যাবো। এই যে $5 জাস্ট এখান থেকে 0.09 কনভার্ট প্রিভিউ দিয়ে কনভার্টে ক্লিক করে এই দেখেন 0.09 চলে আসছে। এখন কী করবো আমরা আবার ওয়েব থ্রিতে যাবো, মানে আমি কিন্তু এখানে প্রথমে এই 0.01 যে লাগবে এটা কিন্তু জানতাম না, এই কারণে কিন্তু ভুলটা হয়েছে। কিন্তু আপনারা যেহেতু ভিডিওটা দেখতেছেন সেহেতু এখন জেনে গেছেন যে 0.01টা আপনাদের লাগবে তো আপনারা প্রথমেই কনভার্ট করে 0.01 BNB আপনার এই অ্যাকাউন্টে নিয়ে আসবেন, $7 পরিমাণ বিএনবি আনবেন, ঠিক আছে। আনার পরে এবার এখান থেকে আমি আবারও এখানে নিয়ে আসবো, দেখেন আমার এখানে 0.01 BNB এখানে আসে, ঠিক আছে। তো আপনি কিন্তু প্রথমে কথাটা ভালোভাবে বুঝেন, আমি প্রথমে একবার দেখাইছি যে $1 কত সেন্ট আমি নিয়ে আসি, কারণ তখন আমি জানতাম না যে 0.01 BNB আমার অ্যাকাউন্টে হোল্ড থাকা লাগবে। তো আপনাদেরও কী করতে হবে, প্রথমেই আপনারা কনভার্ট করে $7 পরিমাণ বিএনবি আপনারা ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে আসবেন, আসার পরে তারপরে আপনি ওইগুলো মিন্ট করবেন, ঠিক আছে। তো দেখেন আমার এখন যেহেতু $7 পরিমাণ এখানে বিএনবি আছে, তো
তো আমি যে লাস্টের যে টাস্কটা আছে এই যে দেখেন, এই যে মিন্ট, এই মিন্টের পরে আবার একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে একটুখানি লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে দেখেন 0.1 ফি দেবে। এখন আপনি মনে করেন না যে আপনার $6 ফি কেটে নেবে, এমনটা না, 0.01 ওপি বিএনবি লাগবে, তো জাস্ট বিএনবি ফি লাগবে। আমি জাস্ট কনফার্মে ক্লিক করে দিব, ক্লিক করে দিলে দেখেন এটা মিন্ট সাকসেসফুল হয়ে যাবে, এটাও আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তো ভাই এই যে ইভেন্টটা তখন শেষ হয়ে যাবে, আপনি যেইটা মিন্ট করছেন কিংবা যত বিএনবি এখানে নিয়ে আসছেন সবগুলো আপনি উঠাই নিতে পারবেন আপনার বাইন্যান্সে নিয়ে, আবার উইথড্র করতে পারবেন, ঠিক আছে, কোনো ভয় পাওয়ার দরকার নেই। ক্লেম ডেটে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা আমাদের ক্লেম হয়ে গেছে, মিন্টের সাকসেসফুল, অল ওকে, এই হচ্ছে আমাদের অফার, জয়েন করা হয়ে গেল। ডেইলি এসে জাস্ট সি ইউ টুমরো এখানে একটা ক্লিক করে দিলে কাজ শেষ, ওকে। আর এখানে দেখেন এই যে একটা কাজ আছে এখানে, আর এখানে যে মেন ইম্পর্টেন্ট থিংসটা দেখেন, উইথ রুলস যেটা, ক্রিয়েট এ ব্যাকআপ আপ এমপিসি ওয়েব থ্রি ওয়ালেট, কিলেস ওয়ালেট, দিস ইজ মাস্ট, ঠিক আছে। মানে আপনাকে মাস্ট বি আপনার এই ওয়ালেটটা ব্যাকআপ থাকা লাগবে গোল্ড ড্রাইভে, নাহলে কিন্তু আপনি এটাতে হইতে পারবেন। এখানে এখান থেকে 125,000, 12,50,000 এখানে রিওয়ার্ড আছে, আর মাস্ট বি সবাই জয়েন করে নেবেন। দেখেন আমার এখানে টোটাল আছে 18টা, আর ডেইলি যখন ক্লেম করবো তখন আরও বাড়বে, ওকে। তো গাইস এই তো ছিল আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাই দিও। ও আর একটা কথা ভুলে গেছি যে ওপি বিএনবি আপনাদের যেটা দরকার, ওপি বিএনবি কেমনে নেবেন, সেমভাবে এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে বিএনবি আছে না, এই বিএনবিটা এখানে বিএনবি থাকবে, আর এখান থেকে দেখেন বিএনবি চেনটা আছে, জাস্ট বিএনবি চেনটার উপরে ক্লিক করে এখান থেকে যে ওপি বিএনবিটা সিলেক্ট রেখে দেবেন, ক্লিক করে দিলে এবার বাইন্যান্স থেকে বিএনবিটা এখানে নিয়ে আসলে এটা ওপি বিএনবি হয়ে যাবে, ওকে। এটাই হচ্ছে সিস্টেম, এছাড়া আর কিছু না। ট্রান্সফারে ক্লিক দিবেন, এখান থেকে ম্যাক্স দিবেন, দেওয়ার পরে বাইন্যান্স থেকে বিএনবি আসলে এটা ওপি বিএনবি চলে আসবে, আর কোনো কাজ নেই। তো আপনারা কিন্তু আবার $7 ওপি বিএনবি এখানে আনতে যায় না, তাহলে কিন্তু পারবেন না। আপনার এখান থেকে 0.01 বিএনবি থাকা লাগবে, আর 10-15 সেন্টের ওপি বিএনবি আপনারা নিয়ে আসলেন এখানে, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।